নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা Astro Connection YouTube চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসে এই সাতরাশির জাতক ও জাতিকারা সোনার ডিম পাড়া হাঁস পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে এবং আর্থিক জায়গা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ এই তিন মাসে যে সাত রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই সাতরাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা সোনার ডিমপাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় এ সময় পেতে চলেছেন এবং না হওয়া কাজ আটকে যাওয়া কাজ আপনারা করে ফেলতে চলেছেন যাদের আইনি গোলযোগ চলছে তাদের মুখে কিন্তু হাসি পড়তে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু আইনি জটিলতা কাটতে চলেছে পাশাপাশি যাদের ডিভোর্সের মামলা চলছে তাদের ক্ষেত্রেও এই জায়গাটা ভালো হতে চলেছে বা মজবুত হতে চলেছে এবং এই সময় বিভিন্ন সূত্র থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি সোনার ডিম পাড়া হাঁস এই তিন মাসে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে পেতে চলেছে তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছোক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছোক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাস এই তিন মাসের মধ্যে সোনার পাড়া হাঁস পেতে চলেছে প্রথম যে রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসে আপনারা কিন্তু সোনার পাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি সুখ আসতে চলেছে বিভিন্ন সূত্র থেকে আয় বৃদ্ধি ঘটতে চলেছে তাছাড়াও এই সময় আপনারা নতুন কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে চলেছেন যাদের বিবাহজনিত সমস্যা চলছে সেই সমস্যা কিন্তু মিটতে চলেছে পাশাপাশি যারা নতুন ব্যবসা স্টার্ট আপ করবো ভাবছেন তারা কিন্তু করতে পারেন যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তারাও কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করুন আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসে আপনারা কিন্তু সোনার ডিম পাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে বিভিন্ন রকম অপরচুনিটি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট এই সময় আপনারা পেতে চলেছেন অজানা সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে চলেছে এছাড়াও যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং যারা বেকার বসে রয়েছেন তাদের জীবনে চাকুরি আসতে চলেছে এবং এই সময় না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যেতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যার মাধ্যমে আপনারা মানসিকভাবে খুব শান্তি অনুভব করতে চলেছেন এর পরবর্তী যে তিন নম্বর রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসে সোনার পাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সুখ সমৃদ্ধি আসতে চলেছে বিভিন্ন সূত্র থেকে আপনারা আয় করতে চলেছেন ভাগ্যের সাপোর্ট এই সময় পেতে চলেছেন না হওয়া কাজ বা আটকে যাওয়া কাজ হয়ে যেতে চলেছে পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতরও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী যে চার নম্বর রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেটি হচ্ছে বৃষরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ এই তিন মাসে সোনার ডিম পাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যেতে চলেছে পাশাপাশি এই সময় আপনারা চাকুরি ক্ষেত্রে কিন্তু পদোন্নতি করতে চলেছেন যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যার মাধ্যমে আপনারা মানসিক শান্তি অর্জন করতে চলেছেন এর পরবর্তী যে পাঁচ নম্বর রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশিটি জাতক বা জাতিকা হন তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসে আপনারাও কিন্তু সোনার ডিমপাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে বিভিন্ন রকম অপরচুনিটি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যেতে চলেছে পাশাপাশি এই সময় যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ফ্রেশার রয়েছেন চাকরি করছেন না তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের ব্যবসায় দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে পরবর্তী যে ছয় নম্বর রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের মধ্যে আপনাদের জীবনে কিন্তু সোনা পাড়া হাঁস আসতে চলেছে অর্থাৎ বিভিন্ন সূত্র থেকে আপনাদের আয় বৃদ্ধি করতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যেতে চলেছে অজানা সূত্র থেকে অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে এছাড়াও এই সময় দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এছাড়াও এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসের মধ্যে আপনারাও সোনার পাড়া হাঁস পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক সুখ সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট এই সময় পেতে চলেছেন আটকে যাওয়া কাজ না হওয়া কাজ হয়ে যেতে চলেছে এবং বিভিন্ন সূত্র থেকে অপরচুনিটি আপনারা পেতে চলেছেন এবং যাদের দৈনন্দিন রোজগার কমে গেছিলো তাদের কিন্তু সেই রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং এই সময় যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ফ্রেসার রয়েছেন তাদের চাকুরি প্রাপ্তি ঘটবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ